প্রতীকী আইনের কাঠগড়ায় মিয়ানমার নেত্রী অং সান সুচি রোহিঙ্গা গণহত্যার দায় এড়াতে পারেননি সেনাপ্রধান মিং অং লায়ংও। অং সান সুচি ও মিন অং লায়ংকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে আন্তর্জাতিক গণআদালত। মালয়েশিয়ার কুয়ালালামপুরে গণআদালতের 7 সদস্যের বিচারক প্যানেল এ রায় দেন। শুনানি চলে 5 দিন। নির্যাতনের শিকার 200 শতাধিক মানুষের স্বাক্ষর পাশাপাশি বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এ রায় দেয় আদালত। রায়ে বলা হয় রোহিঙ্গারা মিয়ানমারে সর্বস্তরের বঞ্চনা ও বৈষম্যের শিকার। রায়ের পর 17টি সুপারিশ করে ট্রাইব্যুনাল। রোহিঙ্গা কোচিন সহ অন্যান্য জাতিগোষ্ঠীর ওপর নির্যাতনের তদন্তে জাতিসংঘের প্রতিনিধি দলকে সহজে ভিসা ও সহিংসতাপ্রবণ এলাকায় যেতে দেওয়ার কথা জানায় আদালত। এদিকে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে এ রায়ের কপি জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল সহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের কাছে পাঠানো হবে বলেও জানানো হয়েছে। এর আগে নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সুচি ও মিয়ানমার সেনাবাহিনীর প্রতি আবারও আহ্বান জানিয়েছে ট্রাম্প প্রশাসন। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন।